কথা হলো আপনার সাথে ইসলামের সাথে সম্পর্ক একটা ভিত্তির একটা অন্যতম জায়গা হলো জিব্রাইল। কিন্তু কথা হলো আপনি যেই হবে ঠিক যেই যুক্তিতে হিন্দুদের সব গল্পগুলোকে আপনি নিলেন না, যে যুক্তিতে ইহুদিদের গল্পগুলো নিলেন না, যে যুক্তিতে আপনি খ্রিস্টানদের গল্পগুলো নিলেন না, ঠিক একই যুক্তিতে আমার কাছে মনে হয়েছে জিব্রাইলের গল্প আমি নিতে পারছি না। জিব্রাইলের গল্প আমার এবার কাছে লাইটে আইছেন, এবার একটু আমি একটু লাইন এবার একটু হ্যাঁ প্রশ্ন করি আপনাকে, এইবার বলেন, হ্যাঁ এইবার বলেন, ঠিক আছে? তো আপনি মানেন না তো হ্যাঁ কোনো সমস্যা নাই, পৃথিবীতে এমন কোন বুক আছে বা এমন কোন ধর্মগ্রন্থ আছে যেটা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ দিতে পারে? আর আপনি যেখান থেকে জিব্রাইলকে আসুক, প্রমাণ মনে করেন, করেন যে কোন আপনি একটা বই আপনি আমি লিখছেন, প্রশ্ন হলো, আপনি মনে করেন প্রশ্ন একটা হলো বই বানাইলেন, জিব্রাইল, ঠিক আছে, আপনি নিজে একটা বই প্রশ্ন লিখলেন, হলো ঠিক আছে, জিব্রাইল আর আমার আপনি বিশ্বাস, জিব্রাইল বাদ প্রশ্ন দেন, হলো জিব্রাইল জান জিব্রাইল আর দেন আমার ঠিক আছে, বিশ্বাস, জিব্রাইল বাদ, জিব্রাইল বাদ, জিব্রাইল বাদ, আমি আপনারে আপনার জিব্রাইল সিনসিয়ার আমার প্রশ্ন করি, বিশ্বাস, আমাকে জিব্রাইলকে ওগুলো বিশ্বাসযোগ্য সব করান, বাদ, সব বাদ, সব বাদ দিয়ে দিলাম, এখন আপনি লাইনে আসেন, জিব্রাইলের আপনি রিয়েল বিশ্বাসযোগ্যতা প্রমাণ জিব্রাইল করেন মাথায় মানে চুলায় যাক, ঠিক আছে, আপনি না, আমাকে জিব্রাইল লাইনে আসেন, চুলাই যাবে আপনার কেন, প্রশ্ন, জিব্রাইল ওহী না নিয়ে আসলে আপনি, তখন ইসলাম কেউ ইসলাম মান, আচ্ছা ভাই জিব্রাইল তো বাদ, আমি জিব্রাইল নিয়ে তো কোনো কথা জিব্রাইল বলতেছি না, বাদ আমি হবে কোরআন কেন নিয়ে কোনো কথা বলতেছি না, আমার সাথে, এখন জিব্রাইল না আপনি আটকে আসছি জাস্ট আমাকে একটা বলে, ভাই, কথা অন্য জায়গাতে যাচ্ছেন কেন, কথা হলো এই না আমি ইসলাম অন্য এবং জায়গাতে মোহাম্মদের যাচ্ছি না, আমি রাস্তায় তো বললাম যে সব একমাত্র জিনিস ধর্মগ্রন্থ হলো বাদ, জিব্রাইল, আমি তো সেটাই একমাত্র বলতেছি না ভাই, জিব্রাইল, জিব্রাইল চুলাই একমাত্র যাক ওহী, ভাই, জিব্রাইল চুলাই যাক, জিব্রাইল চলে ঠিক গেলে আছে, কোরআন আপনার শরীফও কোনো চলে কিচ্ছু চলে মানতে যাবে, হবে না। আচ্ছা এবার আমি আপনাকে বলি যে আপনি আপনার বাবা মা কি বিয়ে করছিল না আপনি জানেন? ভাই এই এই প্রশ্নগুলা করে আমাকে কি থামাতে যাচ্ছেন, আমি বললাম আপনি আমি আপনাকে কিছু থামাতে জিব্রাইলের যাচ্ছি না, বিশ্বাস আপনাকে করান, কিছু প্রশ্নের উপর মানে আপনাকে সেটা আলোচনা করতে যাচ্ছি, মানে আপনার পিতামাতা কি বিয়ে করছিল কিনা? এইটা আমি বললাম, আপনি জিব্রাইলের গল্প বলেন, আপনি আমার পিতামাতার আমি তো এখন জিব্রাইলের কোনো বিয়ের প্রসঙ্গ জাহান্নামে যাক, কিরকম আমি তো নিয়ে বলছি আসছেন, জিব্রাইল নিয়ে কোনো কথা না, আমি একটা স্বাভাবিক সেন্সে, আপনি, আমি মানুষ হিসেবে কথা বলি, আপনার পিতামাতা কি, আপনার পিতামাতা কি বিয়ে করছিল? ভাই আমি আপনাকে প্রশ্ন উত্তরের প্রশ্ন দিলে কি কি হবে হবে ভাই, না না আমি আপনাকে একটু প্রশ্ন করতে দিই ভাই, আপনার পিতামাতা কি বিয়ে করছিল কিনা? ভাই আমি পিতামাতা কি বিয়ে করছে কি আমি দেখছি, আমি আমার আচ্ছা জন্মের 2 বছর যাও, আগে মানে তারা সমাজ কি কি করছে বলে, আমি মানে দেখছি না, সমাজ কি আপনাকে জারজ বলে না আপনার পিতামাতার আমার পরিচয় দাদা এত বলে, সেটা বলে তাই বলে? আমার দাদা বলে, মা বলে, আমার নানি নানা তাদের কাছ থেকে, আমি কি বলছি তাদের কাছে দেখতে চাইছি বিয়ের সার্টিফিকেট কখনো, দেখতে চাইছি বিয়ের সার্টিফিকেট কখনো, না না বিয়ে সার্টিফিকেট না, মানে কি সামাজিক স্বীকৃতি আছে কিনা, মানে সামাজিকলি কি আপনাকে না আমার জারজ হিসেবে মানছে না আপনার না পিতা মাতা আমাকে কেউ আত্মীয় স্বজন কেউ আছে এরকম কিভাবে মানছে? কেউ জারজ আমাকে কেউ জারজ বলেনি, আমাকে কেউ জারজ বলেনি, সোজা উত্তর দিলাম, এবার বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনার বাবা মা নিশ্চয়ই তাহলে বিয়ে করছে, আপনি সার্টিফিকেট দেখেন না না দেখেন, যেহেতু বিয়ে করছে কারণ সামাজিক, মনে হয় তাই মনে হয় মনে হয় কি, না হলে মনে হয় হয় আপনি করছেন না আপনি জারজ, যে কোনো একটা, মাঝামাঝি তো আর কিছু না, তাই না? হ্যাঁ মনে হয় করছে, মনে হয় করছে, আমি মনে তো হয় দেখি না না ভাই, আপনি তো, আমি তো দেখি না, না হয় আমি তো তাহলে আপনাকে দেখি নাই, নিজেকে জারজ দাবি করতে হবে, না যদি না করে তাহলে তাহলে নিজেরা জারজ দাবি করে ফেলতে পারে, আমার সমস্যা নাই। আমি হলাম আজকে, আজকে আমি জারজি হলাম, বলেন এবার বলেন, আমি জারজি হলাম, আচ্ছা জারজ হন, কিন্তু কত হচ্ছে কি আমরা তো সমাজে জারজদের দিকে পাঠাইতে পারি না, কারণ জারজ হলে অনেকগুলো সমস্যা আছে, যেরকম হচ্ছে কি আপনি যদি মনে করেন জারজ, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আপনার পিতামাতার যে পিতামাতার কাছ থেকে যে অধিকার সন্তানে, যেরকম পিতৃ পরিচয়ের অধিকার, তারপরে আমার হচ্ছে কি আমার যে তো আপনার দরকার নাই, এই যে, আমার তো দরকার নাই, আমার তো দরকার ও নাই, মানে আপনি আপনি জিব্রাইলের, বলতে জিব্রাইলের চাইতেছেন প্রমাণ আপনার করেন, মা, আচ্ছা ঠিক আছে জিব্রাইলের দরকার নেই তো, আমি আপনার আপনি সুন্দর প্রশ্ন করছি, জিব্রাইলে মনে আসুন, করেন যে আপনি এখন জারজ হইলো, ঠিক আছে, আপনি মনে করেন এখন জারজ, আমি জারজ, তাহলে তো আপনার আমি জারজ, পিতামাতা হ্যাঁ নাই, ঠিক আছে, মানে মাতা থাকতে আমার পারে পিতা মাতা পিতা কিন্তু নাই, আমি চিনি না, পিতাও চিনি না মাতাও চিনি আচ্ছা না, ঠিক আছে, আপনি জিব্রাইলে আসেন, আচ্ছা জিব্রাইলে আসেন, আচ্ছা তাহলে যেটা হইতেছে কি যে আপনার হইতেছে যে আপনি পিতৃ পরিচয় থেকে বঞ্চিত, আপনার পিতৃ পিতার সম্পত্তি থেকে বঞ্চিত, আত্মীয় স্বজনের আমার যে দরকার ভালোবাসা নাই, এগুলো আপনি থেকে আপনি জিব্রাইলে বঞ্চিত, আসেন, আমার দরকার নাই, না আপনি এই জিনিসগুলো জিব্রাইলে হবে আসেন, কিনা জিব্রাইলে এখন আসেন, হইতেছে কি হিন্দু এটা তো ভাই ধর্ম আমি মেনে মুসলমান নিতে ধর্ম পারতেছি না একই জিনিস, জিব্রাইলে আসেন, ভাই, আমি তো আসতেছি না, আমি ওইটাই বলতেছি, তাহলে এখন যেটা হইতেছে কি যে আমাদের তো একটা বিবর্তনতা লাগবে, কারণ একটা রাষ্ট্রে সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার প্রথা, ঠিক আছে, তা আমার আপনি তো যদি দরকার অস্বীকার করেন নাই, সেটা আমার কথা সমস্যা হলো নেই, জিব্রাইল সত্য না জিব্রাইল মিথ্যা সেটা আমার প্রশ্ন, আমি তো যার নামে যাক, যার নামে যাক, আমার ধর্ম আমি যাহার অন্য নামে কোনো যাক, নামে যাক, আমার কথা হলো আপনি জিব্রাইল আমারে নিয়ে কথা, এখন বলেন,
সমাজে যদি আপনি বসবাস করতে চান, আপনি কি সমাজ নিজেকে জাহান নামে জারজবাদী যাক, করতে চান? জিব্রাইল নিয়ে কথা বলেন, সমাজ জাহান নামে যাক, আচ্ছা সেটা জিব্রাইল বলেন, নিয়ে কথা আপনি বলেন, কি নিজেকে জারজবাদী করতে চান? ঠিক আছে সেটা বলেন, আমি জারজ জিব্রাইল নিয়ে কথা মানে বলেন, আচ্ছা ঠিক আছে জারজ যেটা হইলেন, কিন্তু সমাজে তো সবাই জারজ হিসেবে নিজেকে দাবি করতে পারে না, ঠিক আছে, কারণ আমাদের একটা সমাজ সমাজ চুলায় বদ্ধ যাক, আপনি, জিব্রাইল নিয়ে কথা বলেন, সমাজ চুলায় যাক, ভাই জিব্রাইল আমার নিয়ে তো কথা বলেন, সমাজ জাহান নামে গেলে হবে না তো, মানে কারণ আপনি নিজেরা দারাজ দাবি করেন, কথা আমি তো পেঁচায় পারবো না না, কথা পেঁচায় না, ভাই, আমি নিজেরা দারাজ দাবি করতে পারবো না, খ্রিস্টান ধর্ম, হিন্দু আপনি ধর্ম, নিজেরা দাবি ইহুদি করলে ধর্ম, কোনো সমস্যা নাই, মর্মন ধর্ম সব তেরা তেরা করছি, পেঁচায় না, সব ত্যাগ করছেন। এবার আবার জিব্রাইলে বলেন প্রমাণ যে দেন, আপনি যদি নিজেকে দারাজ দাবি জিব্রাইলে করতে প্রমাণ চান কোনো দেন, সমস্যা নেই, জিব্রাইল আমার বাদে জিব্রাইল মোহাম্মদ লাগবো না একটা, তো, মোহাম্মদ আমার একটা জিব্রাইল মানুষ, লাগবো না, আপনি আমাদের খালি বিবাহ নীতি দেন, জিব্রাইল বাদে মোহাম্মদ, মোহাম্মদ জাস্ট একটা মানুষ, আচ্ছা হোক জিব্রাইল মানুষ বাদে কোনো সমস্যা নেই, আপনি আমারে ভালো খারাপ আপনার মেশানো নাতনি একটা কুমার মানুষ, থেকে হোক, যার নামে হোক, যেখান থেকে আমার একটা বিবাহ নীতি দেন তো দেখি, আমার বিবাহ নীতি দরকার নাই, জিব্রাইলের প্রমাণ দেন আগে, না আপনি তাহলে ওইটা তাহলে নিজেরা দারাজ দাবি করেন, আমার আপনার কোন পিতা নীতি মাতারা দরকার দারাজ নাই, নীতি গুণাগারী দেন। পরে, নীতি বানাবো সংসদে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমি নীতি আপনার বানাবো ওই যে সংসদে, নীতির জন্য মিটিং ও করব, সংসদে বাড়াবেন, আপনি ও জিব্রাইলের প্রমাণ মিটিং দেন, করবেন, পারছেন কি নীতি করছেন ভালো লাইফে, হয় কি কি করছেন? নীতি মন্দ হয় সেটা পরের কথা, আগে জিব্রাইলের প্রমাণ দেন, আচ্ছা ঠিক আছে, 1980 কোরআন সালের শরীফ আগে আর 10টা ফ্রান্সে, বইয়ের মতো একটা বই, আচ্ছা ঠিক আছে, কোরআন উনিশশো শরীফ আশি সালের বেদের আগে, মতো একটা বই, আচ্ছা কোরআন ঠিক শরীফ আছে, 1980 সালের আগে ভাই যে খ্রিস্টানের ফ্রান্সে মতো একটা ধর্ষণের বই, অপরাধ ছিল না, এটাও তো সুন্দর তাই না? আচ্ছা ঠিক জাস্ট আছে, একটা 1980 সালের আগে ভারত কোনো, আলটেন্স আলট্রা ফ্রান্সে কোনো বলে একটা ধর্ষণ কোনো বই, অপরাধ ছিল না, এটা ভালো তো, আই ডোন্ট কেয়ার, ওকে ঠিক আই আছে, তাহলে ডোন্ট উনিশশো কেয়ার, আশি, জিব্রাইলের প্রমাণ দেন, আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন যে আমি, আপনি নিজেকে নিজের বাবা মাকে গালি দেন, দারাজ দাবি করেন নিজেকে, সমস্যা তো নাই আমার, আমরা তো আমি সমাজ জারজ বদ্ধজীব, জিব্রাইলের আমরা তো প্রমাণ দেন, আপনার মতো নিজেকে দারাজ আমি দাবি করতে জারজ পারি না, জিব্রাইলের প্রমাণ দেন, তারপর আচ্ছা মুহাম্মদের ঠিক কথায় আছে, আসি, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার পিতামাতা সম্পত্তি অস্বীকার করবেন? আমার এক বিন্দু সম্পত্তির দরকার নাই, জিব্রাইলের প্রমাণ দেন, কোরআন আচ্ছা শরীফ আর আজ দশটা পর্যন্ত যে মানুষের লেখা একটা সম্পত্তি বই, আপনি নিছেন পিতামাতার কাছ থেকে, সেই সম্পত্তি আপনার পিতামাতার আগে ফেরত দিয়ে আসেন, আর নিজেরা দারাজ দাবি কোরআন করে কোর্টে এফিডেভিট করে কি তারপর আমাকে বালের জানাবেন, কথা বলে যাচ্ছেন, সে এখন থেকে কি কথা বলতেছে, বললাম জিব্রাইলের প্রমাণ দেন, জিব্রাইলের প্রমাণ দেন, আপনাকে আমি বললাম তো কোরআন আপনি শরীফ আর নিজেকে আগে দশটা দারাজ বইয়ের মতো বানায় লেখা তারপর একটা এখানে বই, আসেন, নিজেকে আগে দারাজ বানায় তারপর কোরআন এখানে আসেন প্লিজ, কোরআন আগে শরীফ নিজেকে আর দারাজ দশটা বানায় বইয়ের মানে লেখা আসেন, একটা বই, পিতামাতার আপনি হ্যাঁ বলেন সম্পত্তি অস্বীকার না করে বলেন, আসেন, পিতামাতার সম্পত্তি কোরআন অস্বীকার করে শরীফ, আসেন, আর নিজেকে দারাজ কোরআন দাবি করে শরীফ, ওই সার্টিফিকেট নিয়ে এসে আমাকে দেখাবেন কোরআন প্লিজ। শরীফ আর দশটা মানুষের, সারের দাদা পালাই যান কেন, দাদাদের লাইফে অ্যাড করতে চাই, পালাই যান কেন বলেন তো, মানে এমন দেখবে অর্জুন অবস্থা দাদা, এরকম যে নিজের মার নিজেরা দারাজ দাবি করা লাগতেছে, ভাই কারণ ভাই আপনি আপনি কুমার যেভাবে, পরিস্থিতি বুঝতে পারতেছেন না, আপনি যেভাবে ফাইটেল নিয়ে বসেন, হ্যাঁ পুরা প্রিন্টা চিন্তা কইরা, মানে এখন তো আবার ছবি দাইতেছেন, আবার মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া কিন্তু আর নাই কিন্তু কোনো জায়গায়, আপনি চিন্তা আচ্ছা করে দেখছিলাম না, মাল্টিমিডিয়া ব্যবস্থা রাখছে তাহলে আমাদের অনুষ্ঠান দেখলে মনে হয় যে হয় একটা অনুষ্ঠান চলতেছে, নাস্তিক অনুষ্ঠানে দেখলে মনে হয় এটা কি রেডিও শুনতে আসি নাকি, কারণ রেডিওতে দেওয়া যায় না কেউ, খালি কথা শোনা যায়, তো যার জন্য অনেক কনফিউশন হয়, ওইটা এখন আর রেডিও জমানা নাই, বুঝছেন, মাল্টিমিডিয়া জমানা।